গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে একটি প্রোগ্রামিং এর জন্য এইচটিএমএল লেখাটা কিভাবে শুরু করবেন এবং কিভাবে কিভাবে ট্যাক্স লিখতে হবে, হেডলাইন লিখতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, গত টিউটোরিয়ালে আমার লেখা ছিল এটা এবং কাজ ছিল এগুলো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ট্যাক্সের কালার চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি যে হেডলাইনটা লিখছেন এটার কালারটা চেঞ্জ করতে হবে। তো হেডলাইনটা কালারটা চেঞ্জ করতে হলে গত যেই লেখাটা ছিল এটাতে আপনারা শুধু এটা কাজ করবেন যে প্রথম এইচ ওয়ান এর ভিতরে স্পেস দিয়ে এস টি ওয়াই এল স্টাইল লিখে একটা সমান সমান দিবেন, সমান সমান দিয়ে দুইটা ইনভার্টেড কমা দিবেন। ইনভার্টেড কমার ভিতরে লিখবেন কালার, তারপরে এটা দিবেন, তারপরে লিখবেন কি কালার আপনি দিতে চান। তো কালারটা আমি যে এই জায়গায় দিতে চাই এটা হচ্ছে ইয়েলো অথবা রেড দিতে চাই। তো রেড দেওয়ার পর এভাবে লিখবেন, লিখার পর আপনারা এটাকে সেভ করবেন। সেভ করার পর আমি দেখি আমার কালারটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখুন আমার কালারটা চেঞ্জ হয়েছে। তো দ্বিতীয় হেডলাইনটা যেটা আমি এগুলো ডিলিট করে দিই আমার। আচ্ছা এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস সেভ। সেইবার পর আমি আবার লঞ্চ করি, লঞ্চ করার এই যে দেখুন আমার মূলত এই জায়গায় হেডলাইন দুইটা আছে, এক এবং তিন, এবং এক এবং তিনের এইগুলো আমার এই জায়গায় শো করছে। ও এটা হবে না, সরি আমি এটা সেভ করে নি, সেভ করছি। এইবার দেখি আমার এটা কি হয়। এই যে আমার এটা কাজ করছে। তো এখন যদি আমি আবার তিন নাম্বারটার কাজ করি তাহলে তিন নাম্বারটাও ঠিক আগের মতো স্টাইল সমান সমান দুইটা ইনভার্টেড কমার ভিতরে এই লেখাটা লিখবেন কালার, তারপরে এই জায়গায় যদি কালার আমি দেই পিঙ্ক, তারপরে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখি আমার এটা লঞ্চ করি কিনা, কালার আসে কিনা। এই যে পিঙ্ক একটা কালার আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই যে পিঙ্ক কালারটা আসছে। তো একইভাবে আমরা আমাদের এই প্যারাগ্রাফের কালারটাও চেঞ্জ করতে পারি। তো প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ করার জন্য এস টি ওয়াই এল স্টাইল, স্টাইল দিয়ে দুইটা সমান সমান দিবেন, ইনভার্টেড কমার ভিতরে লেখাটা লিখবেন কালার। এই জায়গায় যদি আমরা কালার দেই ইয়েলো, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি কালারটা হয় কি না। এই যে আমার এই কালারটা, আমার এই যা লিখছি তার কালারটা ইয়েলো হয়েছে। তো ইয়েলো এবং পিঙ্ক কালারটা এই জায়গায় ভালো দেখাচ্ছে না, আমি এই জায়গায় ব্লো দিলাম এবং পিঙ্ক কালারটাকে চেঞ্জ করে দিলাম। পিঙ্ক কালারটাকে আমি এই জায়গায় গ্রিন দিলাম। গ্রিন দেওয়ার পরে দেখি আমার কালারটা কি কি কালার আসতেছে। এই যে দেখুন আমার হেডলাইনের প্রথমটার হেডলাইনের কালারটা ছিল রিড, আমার কালার আসছে রিড। দ্বিতীয় হেডলাইনের কালারটা ছিল গ্রিন, আমার এই জায়গায় কালারটা আসছে গ্রিন। এবং আমি যে আমার যে প্যারাগ্রাফটা লিখছি প্যারাগ্রাফের কালারটা আমি গ্রিন দেওয়াতে আমার প্যারাগ্রাফের কালারটা আছে গ্রিন কালার। তো এইভাবে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যায়। এই যে অনেক সময় আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন কালার দেখতেছেন, তো এই পেজটার কালারটাকে মূলত ব্যাকগ্রাউন্ড কালার বলে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কিভাবে চেঞ্জ করবেন, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনারা, আমি হয়তো আমার আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি না, প্রথম থেকে দেখানো দরকার না, এই জায়গায় লিখি আমার প্রথম একটা বডি লেখা হয়নি, বডি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এই লেখাটা লিখবেন বডি স্টাইল, স্টাইল সমান সমান দেওয়ার পর আপনারা এই লেখাটা লিখবেন দুইটা ইনভার্টেড কমার ভিতরে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্কোর কালার। তারপরে আমি এই জায়গায় কালারটা ইউজ করব, এই জায়গায় আমি ব্ল্যাক কালার ইউজ করতেছি। এবার কন্ট্রোল এস দিয়ে দেখি আমার এটা লঞ্চ করে কিনা,
এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, আমার হেডলাইনের কালারটা হচ্ছে রেড এবং দ্বিতীয় হেডলাইনের কালারটা হচ্ছে গ্রিন, এবং আমার যে প্যারাগ্রাফ আমি যে লিখছি লেখাটা, আমার যে বিস্তারিত লেখাটা, ডিটেলস লেখাটা হচ্ছে গ্রিন। তো এটা সুন্দরভাবে কালার মানে লঞ্চ করছে। তো আপনারা ঠিক একইভাবে আমি যেইভাবে কাজ করছি ঠিক একইভাবে নিজেরা প্র্যাকটিস করুন এবং দেখুন আপনাদের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনারা হয়েছে, আর যদি না হয় তারপরে তার না হইলে আপনারা আবার ভালোভাবে দেখে নিজে নিজে সাথে সাথে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।